আমি গত এক বছর যাবৎ আল্লাহর কাছে বেবি চাচ্ছি, এখনও আশায় আছি, আমার বিশ্বাস, আমি দোয়া করি। তো বেবির ব্যাপারে এই পয়েন্টটাও আসলে ক্লিয়ার হওয়া দরকার। আমরা অধিকাংশ হাজব্যান্ড ওয়াইফ এখন নতুন যখন বিয়ে করি, আমরা ধরেই নেই যে আমরা তিন চার বছর নিজেরা খুব আনন্দে মৌজ করবো আর কি, মানে বাচ্চা নেব না, কী হয়, ব্রেনে প্রোগ্রামিং হয়ে যায় না নেওয়ার প্রোগ্রাম আর কি, এবং একটা বড় অংশের ক্ষেত্রে তখন আর বাচ্চা, কারণ ব্রেনে প্রোগ্রাম হয়ে গেছে তো বাচ্চা নেব না, এখন না নেওয়ার প্রোগ্রাম, তখন বাচ্চা হওয়াটা কঠিন হয় আর কি। এই জন্য কী করবেন, বিয়ে কী জন্যে করা, সংসারের জন্যে আর কি, বিয়ের পারপাসটাকে বুঝতে হবে আর কি, দুইজনে ঘুরে বেড়ানোর জন্যে না আর কি, বেড়ানোটা একটা পার্ট, মূল জিনিস সংসার। বিয়ের পর যত দ্রুত হয় বাচ্চা নিয়ে নেবেন, এবং পরপর দশ বছর পরে বাচ্চাদের আপনাকে দেখতে হবে না, একটা আরেকটাকে দেখে রাখবে আর কি। আমাদের সময় আমাদের যে মা বাবারা আমাদেরকে দেখার কতটুকু সুযোগ পেতেন, আমাদের যারা বড় তারা আমাদেরকে দেখতো, আর আমাদের যারা ছোট তাদেরকে আমরা দেখতাম। অর্থাৎ এই সাম্রাজ্যবাদী চালের মধ্যে পড়বেন না আর কি, এই ভোগবাদী চালের মধ্যে পড়লে বিপদ আছে। তাহলে মানে এরপরে সন্তান চাইতে চাইতে দেখা যাবে যে ওই যে কি এখন আবার সন্তান হয় না, কি যেন কি করে আর কি, টেস্ট হবে আর কি। আরে যদি নর্মালি না আসে বুঝবেন যে টেস্ট হবে কোনো কল্যাণ নাই আর কি, টেস্ট টিউবে যাওয়ার মানে যাওয়াটা হচ্ছে টোটালি ইউজলেস। অতএব সন্তান বিয়ের সাথে সাথে যত দ্রুত আসে ভালো, সন্তান একটু বড় হয়ে গেলে এরপরে আপনার হানিমুনে ঘুরে বেড়ান না আর কি, বাচ্চা বাচ্চাকে দেখবে আপনি ঘুরে বেড়ান আর কি, সময় সুযোগ আপনি পাবেন অনেক, কারণ বাচ্চাদের তো আপনার সাথে গল্প করার অত সময় নেই, চারজন যথেষ্ট নিজেরা গল্প করার জন্য, নিজেরা মারামারি করার জন্য, নিজেরা ঠিক রাখার জন্য, নিজেদের সব কিছু করার জন্য, সেই জন্য মিনিমাম চারজন।